এখন আমি আপনাকে আপনার যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরির মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন এই জিনিসগুলো কীভাবে আপডেট করবেন, আই মিন মেটা ডাটা কীভাবে আপডেট করবেন সেটা দেখাবো। সো এটা করার জন্য আপনি এইখানে আসবেন, ক্যাটাগরি অ্যাড বা এডিট পেজে, লিস্ট পেজে আসবেন। আসার পর দেখবেন যে কোনো ক্যাটাগরির পাশে যে এডিট বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, মানে যেই ক্যাটাগরি আপনি আপডেট করতে চান। সো এই ধরেন এই শাড়ি দিয়ে আপনাকে আমি দেখাই, তো শাড়ির এডিটের মধ্যে আপনি ক্লিক করবেন। করার পর এই পেজটা ওপেন হবে, এডিট পেজটা। এডিট পেজটার মধ্যেই আপনি দেখতে পারবেন যে একটু নিচের দিকেই এই যে মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন এই ফিল্ডের মধ্যে আপনি সিম্পলি মেটা টাইটেলটা দিবেন, এটার মধ্যে আপনি মেটা ট্যাগ দিবেন, মেটা ডিসক্রিপশন দিবেন, দিয়ে জাস্ট এখানে কনফার্ম অ্যান্ড আপডেট দিবেন, তাহলে আপডেট হয়ে যাবে। আই থিঙ্ক এই ক্যাটাগরি টাইটেল, ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন এই জিনিসগুলো কি আপনি জানেন, আপনার মতো আপনি লিখতে পারবেন। আর যদি আপনি একদম বেসিক লেভেলের হয়ে থাকেন তাহলে চলেন আপনার জন্য একটা আইডিয়া দিয়ে দিই, আপনি এই কাজটা করবেন। ফার্স্ট যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কোনো এসইও এক্সপার্টকে হায়ার করতে পারেন, হায়ার করে তাকে দিয়ে জিনিসগুলো লেখা নিতে পারেন। এটা গেলে একটা ওয়ে। বাট আপনি যদি টাকা পয়সা খরচ করতে না চান, এই মুহূর্তে এই জিনিসগুলো করতে না চান, তাহলে আপনি নিজের মতো করে কিছু দিবেন, সেটার একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে আপনি জাস্ট এই ক্যাটাগরির নামটা আপনি কপি করবেন, করে জাস্ট মেটা টাইটেলের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে আরও দুই একটা ওয়ার্ড যদি আপনি লিখতে পারেন, ধরেন এখানে কি আছে শাড়ি, তারপরে একটা ট্যাগ লাইন দিলেন যে বেস্ট ফর ওমেন, বেস্ট ফর গার্ল, যাই হোক একটু মিলা ঝিলা লেখলেন, ঠিক আছে, লেটেস্ট শাড়ি, লেটেস্ট কালেকশন অফ 2023, এইরকম মানে কিছু একটা যদি পারেন দিলেন, না পারলে শুধু একটা আপনি ক্রিয়েটিভিটিটা লিখলেন, নাহলে শুধু শুধু নামটা দিয়ে দিলেন তাও চলবে। ওকে, মানে নাই মামার চেয়ে কালা মামা ভালো, এরকম একটা কথা আছে না। সো আপনি যদি এইরকম দেন মোটামুটি চলবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই ট্যাগ, ট্যাগ বিষয়টা হচ্ছে এইরকম, ধরেন আপনি আপনার ক্যাটাগরির নামটা এইভাবে দিবেন, এরা তো মাস দিবেন, দেওয়ার পরে কমা দিবেন, তারপরে ধরেন শাড়ি কী কী লেখা আর কি মানুষ সার্চ দিতে পারে আপনার ওয়েবসাইটে আইসে বা গুগলে এই ধরনের শাড়ি কেনার জন্য, ওই ধরনের আপনি লিখবেন। ধরেন এখানে শাড়ি আছে, তারপরে ধরেন দিতে পারেন টাঙ্গাইল শাড়ি, ঠিক আছে, এসে শাড়ি, তারপর দিতে পারেন নিউ কালেকশন শাড়ি, ঠিক আছে, তারপরে আপনি দিতে পারেন নিউ শাড়ি, তারপরে দিতে পারেন জামদানি শাড়ি, তারপরে দিতে পারেন, মানে কমা কমা দিয়ে এইরকম কিছু কিওয়ার্ড দিবেন যেগুলো আপনার কাস্টমার আপনি মনে করেন যে এগুলো দিয়ে সার দিতে পারে। তারপরে যদি আপনার ওয়াচ হয় তাহলে ওয়াচ লিখবেন, তারপরে লিখতে পারেন বেস্ট ওয়াচ ফর বয়, বেস্ট ওয়াচ ফর ম্যান, তারপরে দিতে লেটেস্ট ওয়াচ, তারপরে ব্র্যান্ডের নাম, যেই ক্যাটাগরির যেই ব্র্যান্ডের ওয়াচ ওই ব্র্যান্ডের নাম দিতে পারেন ট্যাগের মধ্যে। এরকম কমা দিয়ে আপনি জাস্ট ট্যাগগুলো এভাবে দিবেন, কিওয়ার্ডগুলো দিবেন। সো একটা কিওয়ার্ডের একটা ট্যাগের মধ্যে ধরেন বেস্ট শাড়ি, সো এইটা হচ্ছে একটা ট্যাগ। একটা ট্যাগের মধ্যে দুইটা তিনটা ওয়ার্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই, আপনি যখনই একটা কমা দিবেন ওই পর্যন্ত একটা ট্যাগ হবে। সো একটা বেসিক আইডিয়া পাইছেন। আর এইরকম ক্যাটাগরি কি বলে কিওয়ার্ড বের করার সাজেশনের অনেক টুলস আছে, গুগল প্ল্যানার আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, ওইটা আপনি চাইলে দেখতে পারেন। তো ওইটার মধ্যে আইডিয়া চাইলে আপনাকে অনেক কিওয়ার্ডের আইডিয়া দেবো, ওইটা জাস্ট কপি করে এনে বসাইয়া দিবেন। আরও অনেক প্ল্যান অনেক টুলস আছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপাতত দেখাচ্ছি না। আচ্ছা, তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনে আপনি আপনার এই শাড়িটা রিলেটেড বা যেই প্রোডাক্টটার ক্যাটাগরি রিলেটেড দুই তিন চার পাঁচ লাইনের মধ্যে কিছু একটা জাস্ট লিখে দিবেন, ঠিক আছে, শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন। বাংলায় দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, নো প্রবলেম, বাংলায় দিলে জিনিসটা ভালো হয়। যেমন এই যে আপনি ডিসক্রিপশন লিখবেন না প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন, ডিটেলসের মধ্যে তো লংভাবে লিখবেন, যত যা লিখতে পারেন, যত বড় লিখতে পারেন, যত বড় লিখতে পারেন ততই ভালো। বাট এই মেটা ডিসক্রিপশনের মধ্যে ছোট্ট শর্ট ইনফরমেশন দেওয়ার, দুই তিন লাইনের মধ্যে এর বেশি দেওয়ার দিবেন না, এর মধ্যে যতটুকু পারেন তুলে ধরবেন এই ক্যাটাগরি সম্পর্কে। তো এটাই হচ্ছে আপনার এই আর এই মেটা যে জিনিসগুলো আছে এটা আপনার এসইওর জন্য মানে কাজের। সো আপনি যদি এসইও সম্পর্কে ভালো বুঝেন তখন বুঝতে পারবেন, বাট যদি কিছু না পারেন এই বেসিক যতটুকু আইডিয়া দিলাম এইভাবে একটু একটু দেওয়ার চেষ্টা করেন। আর যখন আপনি আস্তে আস্তে শিখেন, জানেন, তারপরে আস্তে আস্তে পরবর্তীতে আপডেট করতে পারবেন এগুলো, কোনো সমস্যা নেই। অথবা ফিউচারে আপনি চাইলে কোনো এসইও এক্সপার্ট হায়ার করে আপনি এই জিনিসগুলো ডাটাগুলো নিয়ে আপনি এখানে দিতে পারবেন। বাট যদি আপনি ওই অবস্থা আপনার না থাকে, এত ইনভেস্ট করার কিছু না থাকে, তো আপনি নিজের মতো করে যতটুকু পারেন দেন, ঠিক আছে, তাহলে হবে এনাফ।